আজ আপনাদের সাথে খুবই সুন্দর এবং সিম্পল অল্প সময়ে এই রেসিপিটি হয়ে যায় সেরকম একটা রেসিপি শেয়ার করব, বিশেষ করে যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য ঝটপট উপায়ে অল্প সময়ে হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। বাসায় যদি বরবটি থাকে তাহলে আর দেরি কেন, বাসায় যদি বরবটি থাকে তাহলে আমার মতো এভাবে সিম্পল আকারে অল্প সময়ে ঝটপট ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে এবং খেতেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মচমচে হয়। বাসায় যদি বরবটি থাকে তাহলে আমার মতো আজকে এই রেসিপিটি অবশ্যই করে দেখতে পারেন বিকালে নাস্তা হিসাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল এবং খুবই সুস্বাদু একটা মজার ফ্রেঞ্চ ফ্রাই শেয়ার করব বরবটি দিয়ে। আমি শুরুতে এখানে কয়েকটা বরবটি নিয়েছি পরিমাণ অনুযায়ী, আপনারা যতটুকু খাবেন ততটুকু অনুযায়ী পরিমাণটা নেবেন। এখানে আমি কয়েকটা বরবটি নিয়ে ধুয়ে তারপরে আমি লম্বা করে কেটে নিয়েছি আর কাটা সাইজটা আমি দেখিয়ে দিলাম। তারপরে আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে পানিটা 2 কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পরে আমি বরবটিগুলোকে পানির মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি 2-3 মিনিট গরম পানির মধ্যে নেড়ে ছেড়ে একটু ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি বরবটিগুলা, পানিটা ঝরিয়ে নিয়েছি এক কথায়। তারপরে আমি বরবটিগুলাকে পানি ঝরিয়ে এবার আমি একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন দিয়ে দিব আমি একটি ডিম, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া আর 1 চিমটি পরিমাণ চিলি ফ্লেক্স। এই রেসিপিটি এতটাই সহজ এবং মজাদার, কোনো কিছুরই প্রয়োজন হয় না। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তারপরে আমি সব উপকরণ দেওয়ার পরে আমি চামচের সাহায্যে ব্যাটারটা ভালোভাবে মিক্সড করে নিব আর এটা অনেকটাই ক্রিসপি এবং মচমচে, খুবই মচমচে এই বরবটি ফ্রাইটা। আপনারা যারা কখনোই বাসায় এই রেসিপিটি বানাননি অবশ্যই একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে বরবটিগুলা এখন এই ব্যাটারটার সাথে দিয়ে দিলাম, ভালোভাবে এখন মিক্সড করে নিব, সুন্দর করে এটা মিক্সড করতে হবে। তো এই তো আমি ভালোভাবে চামচের সাহায্যে ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি বরবটির সাথে। আজকে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো এবং হচ্ছে লাইক করে আমার সাথেই থাকবেন। আর অবশ্যই প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তারপর আমি হচ্ছে চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি ডুবো তেলেই এই বরবটিগুলোকে আমি ফ্রাই করব। তেলটা আমি গরম করে নিয়েছি আর একটা একটা করে আমি বরবটিগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বরবটিগুলা কতটা সুন্দর এবং ক্রিসপি দেখাচ্ছে। তো আমি এটা মচমচে করে ভাজবো। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফ্রাই করে নিতে পারেন বরবটিগুলা। আমি একটু ফ্রাই করে নিব সুন্দর করে, মানে এটা লাল লাল করে ভেজে নিব। একটু হয়তো তখন কালারটা চেঞ্জ হবে, কিন্তু আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবে নিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার বরবটিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এভাবে ভাজলে এটা অনেক মচমচে এবং ক্রিসপি হয়, খেতেও কিন্তু ভীষণ মজা হয় আর সসের সাথে এটা অনেক বেশি ভালো লাগে। টমেটো সসের সাথে এমনিতেও ভালো লাগে কিন্তু সসের সাথে আরও বেশি ভালো লাগে। বিকেলে নাস্তা হিসাবে ঝটপট আকারে বাসায় বরবটি থাকলে আপনারা হচ্ছে এই রেসিপিটি করে নিতে পারেন। আর অনেক সময় আমাদের বাসায় যখন হঠাৎ কোনো কিছু খেতে ইচ্ছে করে, ঘরে যদি এরকম সবজি থাকে অবশ্যই এই রেসিপিটি করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।